হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা শিখবেন হোয়াটসঅ্যাপের মেসেজ, যদি আপনাকে কেউ এরকম করে যদি মেসেজ করে, তো সেক্ষেত্রে যদি মেসেজটা ডিলিট করে দেয়, খুব কিন্তু আমাদের দুঃখ লাগে, তাই তো? তো আমাদের একটা মনোভাব হয় মেসেজটা কী ছিল, আমার একটা এরকম মনে হয়, ঠিক আছে? বন্ধুরা, আপনি আর কোনো টেনশন করবেন না, চিন্তা করুন না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আছি। দেখেন, এরকম যদি একটা কোনো একটা এসএমএস আসে, ফর এক্সাম্পল, আমি দিচ্ছি, ঠিক, 1 মিনিট। হাই, ও এইসো, 1 মিনিট, ঠিক আছে? তো কী করলো, যে আপনাকে মেসেজ দিল, কিংবা আপনার গার্লফ্রেন্ড, ঠিক আছে, এরকম মেসেজ দিল আপনাকে, হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ড আপনার মেসেজটা ডিলিট করে দিল, এরকম ডিলিট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন, দিস মেসেজ ওয়াজ ডিলিট। তো আমাদের মনে কিন্তু খুব একটা দুঃখ হয়, ঠিক আছে? কিন্তু আমাদের মনে মনে একটা ভাবনা থাকে যে শালা মেসেজটা কী ছিল, কী ছিল কি মেসেজটা। তো বন্ধুরা, আপনি যদি এরকম মেসেজ যদি দেখতে চান, এই মেসেজটা কী ছিল, তার জন্য একটা আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো কোনটা অ্যাপ্লিকেশন দেখে নিই, চলুন আসুন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সরাসরি ডিসক্রিপশনে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ক্লিক বাটন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেন আরেকবার করে দেবেন, তারপর আপনারা করে দেবেন অ্যালাউ, ঠিক আছে? তো অ্যালাউ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারপর কী করবেন, এখানে করতে হবে দেন নেক্সট, ঠিক আছে? এখানে নেক্সট করে দেবেন, বলে নেক্সট, তারপর এখানে কী করবেন, এখানে কিন্তু এখানে বলছে, এখানে এটাকে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? নোটিস এটাকে অ্যালাউ করে দেবেন, দেন আমি করে দিলাম অ্যালাউ, ঠিক আছে? তো এখানে আমি কী করবো, ব্যাক বাটনে যাবো, ঠিক আছে? আবার অ্যালাউ করে দিলাম, একটু লোডিং নেবে, ঠিক আছে? তারপর আপনারা কী করবেন, আরেকবার এখানে নেক্সট করে দেবেন, ঠিক আছে? তারপর হয়ে গেল সব কাজ। এখন আপনারা কী করবেন, আপনার মানে আপনার যেটা কাজ সেটা করুন, ঠিক আছে? তারপরে এখানে করবেন, দেখুন, দেন এখানে আপনারা করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, সিম্পলি হোয়াটসঅ্যাপটাকে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আর সবগুলো অফ করে রাখবেন, অল, ঠিক আছে? তারপর কী করেন, ব্যাক, বাস হয়ে গেল, ঠিক আছে? এখন আমি একটা মেসেজ করবো, ঠিক আছে? এটা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? দেখুন, ফর এক্সাম্পল, আমি এখানে একটা মেসেজ করছি, 1 মিনিট দাঁড়ান, এক মিনিট। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা মেসেজ করেছি, ঠিক আছে? দেখুন, এখানে একটা এসএমএস করেছে, ঠিক আছে? এটা মেসেজ কিন্তু ডিলিট, ঠিক আছে? এরকম যদি ডিলিট করে দেয়, এরকম কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পারেন, ঠিক আছে? এই যে, ঠিক আছে? তারপর কী করবেন বন্ধুরা, কেউ যদি আপনাকে যদি ফটো ফাটায়, ঠিক আছে? ফর এক্সাম্পল, কেউ যদি আপনাকে এরকম করে ফটো ফাটায়, ঠিক আছে? 1 মিনিট দেখে নিন, ফ্রম গ্যালারি, ঠিক আছে? কেউ যদি আপনাকে এরকম করে একটা ফটো দিল, ঠিক আছে? সাপোজ এরকম করে একটা ফটো দিয়ে দিল, বাস হয়ে গেল। তারপরে এখানে আমি কী করবো, দেখে নিন, আমি কিন্তু একটা ফটো দিলাম, ঠিক আছে? 1 মিনিট দাঁড়ান, দেখতে পাচ্ছেন, এখানে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? সরাসরি ডিলিট হয়ে গেলে দেখা যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটার মেন কাজটা হলো, আপনাকে যদি কেউ মেসেজ করে, তারপরে ওই মেসেজটা যদি ডিলিট করে দেয়, 2 মিনিট পরে কিংবা 3 মিনিট পরে যদি মেসেজটা ডিলিট করে দেয়, ঠিক আছে? যেমন আপনাকে একটা মেসেজ দিলো, কিংবা আপনার গার্লফ্রেন্ড মেসেজ দিলো, হাই, তুমি কোথায় আছো, ঠিক আছে? তারপরে 1 মিনিট পর আপনার গার্লফ্রেন্ডটা মেসেজটা ডিলিট করে দিল, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? সব দেখতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, নিশ্চয়ই জেনে বুঝতে পারলেন আপনারা সব কিছু, ঠিক আছে? বন্ধুরা, আজকের টপিক এটাই ছিল, ঠিক আছে? খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আজকের মতো এতটুকু ছিল, ধন্যবাদ, বাই বাই।